কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নদীর মাঝে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনশন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, কর্ণফুলীর দুই পাড়ে অবৈধ স্থাপনা রয়েছে 2000-এরও বেশি। দখল করা সেসব জায়গায় ঘর বাড়ি, দোকানপাট, বালু মহাল ও মৎস্য প্রকল্প করা হয়েছে। শুধু তাই নয়, নতুন করে দখল হচ্ছে উচ্ছেদ করা জায়গাগুলো। শিগগিরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নদীর মাঝে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনশন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, কর্ণফুলীর দুই পাড়ে অবৈধ স্থাপনা রয়েছে 2000-এরও বেশি। দখল করা সেসব জায়গায় ঘর বাড়ি, দোকানপাট, বালু মহাল ও মৎস্য প্রকল্প করা হয়েছে। শুধু তাই নয়, নতুন করে দখল হচ্ছে উচ্ছেদ করা জায়গাগুলো। শিগগিরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নদীর মাঝে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনশন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, কর্ণফুলীর দুই পাড়ে অবৈধ স্থাপনা রয়েছে 2000-এরও বেশি। দখল করা সেসব জায়গায় ঘর বাড়ি, দোকানপাট, বালু মহাল ও মৎস্য প্রকল্প করা হয়েছে। শুধু তাই নয়, নতুন করে দখল হচ্ছে উচ্ছেদ করা জায়গাগুলো। শিগগিরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নদীর মাঝে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনশন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, কর্ণফুলীর দুই পাড়ে অবৈধ স্থাপনা রয়েছে 2000-এরও বেশি। দখল করা সেসব জায়গায় ঘর বাড়ি, দোকানপাট, বালু মহাল ও মৎস্য প্রকল্প করা হয়েছে। শুধু তাই নয়, নতুন করে দখল হচ্ছে উচ্ছেদ করা জায়গাগুলো। শিগগিরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নদীর মাঝে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনশন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, কর্ণফুলীর দুই পাড়ে অবৈধ স্থাপনা রয়েছে 2000-এরও বেশি। দখল করা সেসব জায়গায় ঘর বাড়ি, দোকানপাট, বালু মহাল ও মৎস্য প্রকল্প করা হয়েছে। শুধু তাই নয়, নতুন করে দখল হচ্ছে উচ্ছেদ করা জায়গাগুলো। শিগগিরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নদীর মাঝে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনশন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, কর্ণফুলীর দুই পাড়ে অবৈধ স্থাপনা রয়েছে 2000-এরও বেশি। দখল করা সেসব জায়গায় ঘর বাড়ি, দোকানপাট, বালু মহাল ও মৎস্য প্রকল্প করা হয়েছে। শুধু তাই নয়, নতুন করে দখল হচ্ছে উচ্ছেদ করা জায়গাগুলো। শিগগিরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।